আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাব যে ভিডিওটি, সেটি অনেকে জানেন, তবু আমি ভিডিওটি করলাম। সো আপনারা যে কোনো ফোনেই কিন্তু এটি করতে পারবেন। আমি শাওমি রেডমি নোট 8 থেকে দেখাচ্ছি, আপনারা যে কোনো ফোন থেকে চাইলে করতে পারবেন। যে জিনিসটা আমি দেখাবো সেটি হলো, আপনি যদি খেয়াল করেন এখানে যে আমার ফোনের চার্জ এই মুহূর্তে 88%, সেটি কিন্তু সংখ্যায় দেখাচ্ছে 88। এটি কিন্তু আপনি খুঁটিতেও করতে পারবেন, তিনটি সিস্টেমে করতে পারবেন। আপনি কী কী সিস্টেমে করতে পারবেন সেটি আমি আপনাদের দেখাবো। সো ভিডিও শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সো চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে আপনার যে কোনো ফোনই হোক না কেন, আপনার সেটিং অপশনে চলে যাবেন। আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে আপনি যে অপশনটিতে ঢুকবেন সেটি হলো ডিসপ্লে। সো আপনি সেখানে ডিসপ্লে বলে একটি যে অপশনটি পেয়ে যাবেন, সেই ডিসপ্লে অপশনে ঢুকবেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনি একটি এরকম পেজ পাবেন। পাওয়ার পর এখানে আপনাকে নোটিস অ্যান্ড স্ট্যাটাস বার বলে একটি অপশন আপনি দেখতে পাবেন। সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যদি এখানে খেয়াল করেন এরকম একটি পেজ পেয়ে যাবেন। এরকম একটি পেজ পাওয়ার পর এখানে আপনি নিচের দিকে যদি খেয়াল করেন যে ব্যাটারি ইন্ডিকেটর একটি অপশন চলে এসেছে। সো আপনি এই অপশনটিতে ঢুকবেন। ঢোকার পর আপনি এখানে তিনটি অপশন পেয়ে যাবেন, গ্রাফিক্যালি, দ্বিতীয়টি পার্সেন্টেন্স, দ্বিতীয়টিও পার্সেন্টেজ নেক্সট টু দ্য আইকন। সো আপনি, আমার এখানে দ্বিতীয়টি দেওয়া রয়েছে যার ফলে আমার শুধু নাম্বার উঠছে। এখন আমি গ্রাফিক্যালি যদি দেই, গ্রাফিক্যালি দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখানে খেয়াল করবেন যে সেটি কিন্তু খুঁটিতে চলে এসেছে, যাকে আমরা বলি। আর যদি এখানে আপনি গ্রাফিক্যালি না দিয়ে পার্সেন্টেজ টু নেক্সট সেটি দেন, তাহলে কিন্তু দুটি শো করবে। আপনি যদি উপরে খেয়াল করেন তাহলে কিন্তু দেখাচ্ছি আপনাদের, আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন পার্সেন্টেজ 88 অ্যান্ড খুঁটি দুটি কিন্তু শো করতেছে। সো আপনি যে কোনো তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো ফোনেই কিন্তু এই জিনিসটি ইউজ করতে পারবেন। কোম্পানি থেকে যখন নতুন আপনি ফোন কিনে নিয়ে আসবেন তখন কিন্তু এই সেটিংটা অন করা থাকবে না, এটি আপনাকে অন করে নিতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। যেহেতু আপনাদের জন্য আমার এই চ্যানেল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সেই অনুরোধ রাখার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।